সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে গ্রামটিতে চলে আসলাম সেটি হচ্ছে মেঘারবাড়ি গ্রাম। তো মেঘারবাড়ি গ্রামটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় অবস্থিত, খুবই সুন্দর একটি গ্রাম। কি খবর, কেমন আছো তোমরা? হ্যাঁ, আমি ভালো আছি। দেখি একটু কথা বলি তোমাদের সাথে, কোথায় যাইতেছ? মাদ্রাসায় যাইতেছ? আচ্ছা, তোমার নাম কি? তোমার নাম কি? মিনাল। আর তোমার নাম? ফারহান। তোমার মাদ্রাসায় পড়ো না? আচ্ছা, আজকে রোজা আছো? আচ্ছা, তো কিসে পড়ো তুমি? দুজনে ওয়ানে পড়ো না? আচ্ছা, যাও যাও মাদ্রাসায় যাও। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের আজকে সকাল সকাল যে গ্রামের দৃশ্যগুলো রয়েছে সেগুলো মূলত দেখাবো। খুব সুন্দর পাখি ডাকছে চারিদিকে এবং এখানে সুন্দর একটি পিচ ঢালা রাস্তা চলে গিয়েছে। আর এদিকের পরিবেশটি একটু দেখাই আপনাদের, যত দূর চোখ যায় তত দূর কিন্তু একদম সবুজ ধান ক্ষেত। তো ধান ক্ষেতের মাঝখান দিয়ে এরকম সড়ক, এদিকে সুন্দর সবুজ কলা গাছ। তো আমরা ঘুরে ঘুরে আরও কিছু গ্রাম বাংলার দৃশ্য আপনাদের দেখাবো এই ভিডিওতে, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও অংশ জুড়েই আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম্য। আর সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কী করবেন ভাই? গোসল করবেন? কোন জায়গায়? ও আচ্ছা, ওই যে ওই পাশে ছোট একটা পুকুর আছে। খুবই সুন্দর এখানে একটি পুকুরের মতো, যদিও তেমন একটা বড় নয়। এখানে গ্রামের মানুষজন গোসল করে, দেখুন দুটা হাঁস খেলা করছে। সেই সাথে সুন্দর বাতাস, বাতাসে সজনা পাতাগুলো কত সুন্দর দুলছে। খুব সুন্দর পুকুর পার, এখানে একদম কিন্তু টলটলে পানি। এখানে অনেক দূর থেকে কোকিলের শব্দ ভেসে আসছে। অসাধারণ সুন্দর গ্রামীণ বাংলার প্রকৃতিগুলো, আমরা ঘুরে ঘুরে এরকম কিছু দৃশ্য আপনাদের দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন গ্রামের মাঝখানে যাওয়া যাক। এখানে কুকুরগুলো বিশ্রাম নিচ্ছে, একটা দুইটা তিনটা চারটা কুকুর। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই গ্রামের এখানে যে সুন্দর মেঠো পথটি রয়েছে সেই মেঠো পথ ধরে আমরা গ্রামের মাঝখানে যাব এবং মেঠো পথের দুধারে যে গ্রাম বাংলার সুন্দর দৃশ্যগুলো রয়েছে সেগুলো মূলত আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো। তো আসুন গ্রামীণ মেঠো পথ ধরে সামনের দিকে যাই। এদিকে খুবই সুন্দর সুপারি গাছের সারি, খুবই সবুজ শ্যামল প্রকৃতি। এদিকে সুন্দর একটি পুকুর রয়েছে। তো গাছাল গাছগুলোতে কাঁঠালের মুচি এসেছে। খুবই সুন্দর একটি গ্রামীণ পরিবেশ কিন্তু এখানে আপনারা, সেই সাথে গ্রামের যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন এবং সেই সাথে এখানে খুবই সুন্দর বাতাস, কিন্তু যে বসন্তের বাতাস যাকে বলা হয় বসন্তের হাওয়া, সেই বসন্তের হাওয়া কিন্তু আজকে সকালবেলা আমরা পেয়ে গেলাম। থেকে থেকে নাম না জানা কিন্তু অসংখ্য পাখপাখালির ডাকাডাকি। তো সব মিলিয়ে এই গ্রামটি কিন্তু অসাধারণ সৌন্দর্যে ভরপুর একটি গ্রাম। তো এই গ্রামের মেঠো পথ ধরে আমরা যাচ্ছি এবং সেই সাথে গ্রামের যে সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন, ভিডিওটি কেমন লাগছে তা জানিয়ে। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে
উৎসাহিত করে। তো সম্ভবত গ্রামীণ মেট্রো পথটি এইখানে শেষ হয়েছে। তো আমরা এখন আরেক জায়গায় যাব এবং গ্রামের যে আরো সুন্দর দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাবো। গ্রামের রাস্তার একপাশে কিন্তু এখানে খুবই সুন্দর একটি ধান ক্ষেত, অনেক দূর পর্যন্ত বিস্তৃত, একদম সবুজ শ্যামল ধান ক্ষেত, সেই সাথে খুবই সুন্দর একটি ছায়াময় পরিবেশের রাস্তা। আজকের সকালের যে বাতাসটি সেটি কিন্তু অসাধারণ সুন্দর, সকল ক্লান্তি কিন্তু একদম শেষ হয়ে যাচ্ছে এরকম সুন্দর বাতাসে। তো খুবই সুন্দর একটি গ্রাম এবং এখানকার যে গ্রামীণ পরিবেশ সেটি কিন্তু একদম শান্ত নিরিবিলি পরিবেশ, খুবই সুন্দর একটি গ্রামীণ পরিবেশ। এখানে এক চাচি তার গরু নিয়ে আসছেন। আসলে বাংলাদেশের গ্রাম বাংলার দৃশ্যগুলো কিন্তু অসাধারণ সুন্দর, গ্রামের ঘরবাড়িগুলো কিন্তু যারা অসংখ্য সুন্দর। আপনারা অনেক সময় বিদেশ থেকে প্রায়শই কমেন্ট করেন যে গ্রামের ঘরবাড়িগুলো দেখার জন্য। তো দেখুন বাংলাদেশের গ্রামের ঘরবাড়িগুলো সেই কিন্তু এখনও প্রাচীনকালের মতোই রয়েছে, যদিও সোনের ঘর গিয়ে কিন্তু টিনের ঘর এসেছে, তারপরও কিন্তু সেই এখানকার যে গ্রামীণ পরিবেশগুলো সেগুলো কিন্তু আগের মতোই রয়েছে, সেই পাখি টাকা গ্রামীণ পরিবেশ, খুবই সৌন্দর্যে ভরপুর গ্রামটি। দেখি ভাই একটু কথা বলি আপনার সাথে, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, তো গ্রামে গ্রামে ঘুরে এগুলো বিক্রি করেন? আচ্ছা, খুবই সুন্দর গাড়ি রয়েছে এবং অন্যান্য যে তৈজসপত্রগুলো রয়েছে সেগুলো রয়েছে। তো কেমন চলে? মোটামুটি চলে। কখন বের হয়েছেন? প্রতি গ্রামে গ্রামে তো যান না, সাইকেল দিয়ে? আচ্ছা, দিন শেষে বিক্রি কেমন হয়? দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি নেই, সাদিপাটি। সামনে সাদিপাটি গ্রাম। ঠিক আছে যান। তো সুপ্রিয় ভিউয়ার্স, গ্রামের এরকম ফেরি করে কিন্তু সাইকেল দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করা হয়। তো গ্রামের পাশেই এরকম রেল লাইন চলে গিয়েছে। এই রেল লাইনটি হচ্ছে ঢাকা দেওয়ানগঞ্জ, যে রেল লাইনটি রয়েছে সেই রেল লাইনটি, এবং রেল লাইনের দুই পাশে কিন্তু খুবই সুন্দর গাছ রয়েছে, একদম সবুজ শ্যামল প্রকৃতি। আমরা রেল লাইন ধরে একটু সামনের দিকে যাব এবং এখানকার যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো উপভোগ করব। সকালবেলার রোদে গ্রামের দৃশ্যগুলো কিন্তু অসাধারণ সুন্দর দেখায়। তো আপনারা যারা গ্রামের দৃশ্য দেখতে চান তারা ট্রেন যুগেও কিন্তু এই গ্রামের দৃশ্যগুলো কিন্তু উপভোগ করতে পারেন। ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী দুইটা আন্তনগর অর্থাৎ ইন্টারসিটি ট্রেন রয়েছে, সেই ট্রেনেও কিন্তু এই জায়গাগুলো আপনারা ট্রেন থেকেও কিন্তু উপভোগ করতে পারেন। খুবই সুন্দর একটি জায়গা কিন্তু এখানে। লাইনের দুই পাশে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন, অসাধারণ সুন্দর সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশ কিন্তু এখানে, সেই সাথে গ্রাম বাংলার দৃশ্যের কিছুটা ছোঁয়াও পাওয়া যায় এই গ্রামগুলোতে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।